রায়গঞ্জে নবনির্বাচিত সাংসদ কার্তিক পালের উদ্যোগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে দিল্লি ট্রেন চালু করতে শনিবার রাধিকাপুর স্টেশন পরিদর্শন করলেন কাটিহারের DRM এর সুরেন্দ্র কুমার। রায়গঞ্জের সাংসদকে সঙ্গে নিয়ে রাধিকাপুর থেকে নতুন ট্রেন চালুর আগে প্রয়োজনীয় পরিদর্শন করেন DRM। এই পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলের চিফ অপারেশন ম্যানেজার বিভিন্ন বিভাগের অফিসাররা উপস্থিত ছিলেন। পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে DRM কি বললেন শোনাব। রাধিকাপুর সে দিল্লি কে লিয়ে নয় ট্রেন চলনে বালি হ্যাঁ উসি কে কার্যক্রম কে বারে মে হাম লোগ দেখনে আয়ে থে মাননীয় সাংসদ মহোদয় সে বিচার বিমর্শ করনে কে লিয়ে আয়ে কি কব শুরু করনা হোগা অর ইয়াহ পে ক্যা ক্যা অ্যারেঞ্জমেন্ট করনা হোগা উসি সব কে সিলসিলে মে হাম লোগ আয়ে হ্যাঁ। কিতনা দিন মে চালু হোগা ইয়ে অভি রেল মন্ত্রালয় কা ডেট ফিক্স হোগা লেকিন বহুত জলদি হি চল জায়েগা মানে 10 से 15 দিন কে অন্দর মে স্যার ইয়া जो आतंक जो दूसरा का जो आतंकवाद वाला जो कार्रवाई चल रहा है उसके लिए जितने सिक्योरिटी मैकेनिज्म है चाहे स्टेट गवर्नमेंट के हो या इंटेलिजेंस वाले हो या रेलवे पुलिस वाले हो या रेलवे RPF के हो सभी लोग इस पे नज़र रखे हुए हैं और सारे लोग जो हैं आपस में कोऑर्डिनेट कर रहे हैं। जहाँ से भी सूचना मिलती है वहाँ पर गहन जाँच कराया जाता है और हम लोग स्टेप ले रहे हैं कि इस तरह की चीज़ों को अवॉइड किया जा सके या इनको काम होने से पहले रोका जा सके। স্যার এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর পর যে রেল প্রকল্প চালু শুরু অনেকে জানা হ্যাঁ ইসকে বারে মে কই কালিয়াগঞ্জ সে বুনিয়াদপুর যে হ্যাঁ NFR কনস্ট্রাকশন কে দ্বারা কাম কিয়া যা রা হ্যায় তো এই কাম পহলে বহুত পহলে কা স্যাংশন থা তো উসকো ভি দাম বড় জানে কারণ রিভাইজ এস্টিমেট ওগেরা বন রা হ্যায় উসকে বাদ বহুত জলদি ইস পে ভি কারওয়াই শুরু কাম শুরু হো জায়েগা। এখানে রেলের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মালেগাঁও থেকে PCM সাহেব এসছেন, আমাদের DRM সাহেব আসেন এবং আমাদের রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন। এখানে আমাদের লক্ষ্য একটাই, আমাদের রেলকে আপগ্রেডেশন নিয়ে যাওয়া। আমাদের মাননীয় রেলমন্ত্রী যেভাবে কাজ করে চলেছে এবং তিনি আমাদের দিকেও পুরো সহানুভূতির সাথে দেখছেন যে আমাদের এই রায়গঞ্জ লোকসভাকে কতটা রেলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। আমাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লির ট্রেন, যেটা আবার ডাইরেক্ট হচ্ছে, খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন। এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ, সেটারও আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা প্রজেক্টটা ফ্রিজ হয়েছিল, ডিপ ফ্রিজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে। এবং আমরা চাইব রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সরকারই থাকুক যে প্রশাসনই থাকুক সাধারণ মানুষের স্বার্থে সবাই মিলে যেন আমরা সহযোগিতা করি, কারণ রেলের জন্য দরকার জমি। আমরা যারা এখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি আসে আমি তাদেরকেও অ্যাপিল করব, আসুন সবাই মিলে রাজনীতির উত্তরে উঠে আমরা আমাদের এই কাজটাকে, বিশেষ করে আমাদের স্বপ্নের প্রকল্প কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ, তার সাথে আমাদের কিছু রাধিকাপুরের ল্যান্ড অ্যাকুইজিশন রয়েছে বা অন্যান্য অ্যাকুইজিশন রয়েছে যেটা সম্পূর্ণ স্টেটের হাতে, তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে। আমাদের কেন্দ্র সরকার রায়গঞ্জ লোকসভার জন্য বড় মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং রেলের যে কোনো দরকার বা যে কোনো প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে এবং ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনের আপগ্রেডেশন থেকে শুরু করে কেন্দ্র সরকার সবভাবে সহযোগিতা করবে। আরেকটু করে যে এদের মালেগা থেকে সাহেব এসছেন, উনিও দেখছেন রেলের একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, একটা সিস্টেম রয়েছে, সেটা কমপ্লিটলি টেকনিক্যাল পার্ট, কারণ একটা লাইন হবে তার জন্য জমি যেটা দরকার সেটা ওনারা ইন্সপেকশন করে নিচ্ছেন। আগামী দিনে হয়তো আমাদের সেই কাজটাও খুব তাড়াতাড়ি হবে। আর এখানেও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক বাড়বে, কিন্তু জমি একটু সমস্যা। আমি আবারও বলছি যে আপনাদের মাধ্যমে যে রাজনীতির উদ্যোগে আসুন সবাই মিলে আমাদের জেলাকে রেলের ক্ষেত্রে আমরা ভারতবর্ষের মানচিত্রে এগিয়ে নিয়ে যাই। ঠিক আছে।